শিকারি সিনেমায় অভিনয় করার পর দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে শাকিব খান এবং শ্রাবন্তী জুটি শিকারি সিনেমার পর দর্শক চাইছিলেন এই জুটি যেন আবারও একসঙ্গে সিনেমায় অভিনয় করে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে কলকাতার বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিদ শাকিব খান এবং শ্রাবন্তী জুটিকে নিয়ে নির্মাণ করে এই জুটি অভিনীত দ্বিতীয় ছবি ভাইজান এলোরে আর এই সিনেমায় নতুন লোকের শাকিব খানকে দেখতে পায় দর্শকেরা শিকারি সিনেমায় প্রথমবারের মতো একদম নতুন লোকে বলা হয় দর্শক ঠিক যেভাবে শাকিব খানকে দেখতে চাইতেন ঠিক সেভাবেই হাজির হয়েছিলেন শাকিব খান আর শিকারী সিনেমায় শাকিবের নতুন লুক এবং অভিনয় দেখে দর্শক একদম অবাক হয়ে যান এরপর থেকেই বাংলায় থাকে খানের যারা করতেন তারাও করতে শুরু করেন আর এই সিনেমার মাধ্যমে তুমুল লাভ শাইফ খান এবং শ্রাবন্তী জুটি এই জুটির দ্বিতীয় ছবি ভাজন এলোরেও দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং প্রশংসিত হয় জানা যায় এই সিনেমার সাফল্যের পর ভাজন এলোরে এবং শিকারী সিনেমার প্রজনা প্রতিষ্ঠান এসকে মুভি চাইছিলেন শাহিফ খান এবং শ্রাবন্তী নিয়ে আরও একটি নতুন সিনেমা বানাতে কিন্তু শাকিব খানের সময় না থাকার কারণে এবং এই মুহূর্তে অন্যান্য সিনেমার কাজ হাতে থাকার কারণে খান জানান আগে হাতে থাকা ছবির কাজ শেষ করে পর তিনি নতুন সিনেমার কিন্তু এসকে কে মুভিজের কর্ণধার অশোক ধানুকা কিছুদিন আগেই ঘোষণা দেন তিনি আর শাকিব খানকে নিয়ে কোনো সিনেমা নির্মাণ করবেন না যে কারণে শ্রাবন্তী আর এই মুহূর্তে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে পারছেন না তবে আমরা আশা রাখি এসকে কে সঙ্গে আবারও নতুন সিনেমার কাজ শুরু করবেন শাকিব খান প্রিয় দর্শক আপনি কি চান শাকিব খান শ্রাবন্তীর সঙ্গে নতুন সিনেমায় অভিনয় করুক কমেন্ট করে জানিয়ে দিন আর এই জুটিকে আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না